আসসালামু আলাইকুম, কেমন আছো নার্সারির বন্ধুরা? সবাই ভালো আছো তো? খুব মজা হচ্ছে বাসায়, তাই না? বাসায় বসে বসে ক্লাসগুলো দেখছো তো সবাই? যখনই যে ক্লাসটা দেখবে দেওয়া হয়েছে, সেই ক্লাসটা কি করবে, সাথে সাথে দেখে নেবে, আর ওই পড়াগুলো তখনই সাথে সাথে কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের পড়া কি করবে, যখন শিখবে আগে নিজে মুখে মুখে না দেখে বলবে, তারপর সেটা খাতায় লিখবে, ঠিক আছে? যেটা ভুল হবে সেটা আবার ঠিক করে শিখবে। যদি কোনো কিছু ভুলে যাও কীভাবে পড়ছো, তাহলে আমাদের ক্লাসগুলো আবার দেখবে। আমাদের যে ক্লাসগুলো এতদিন হয়ে গেছে, এই ক্লাসগুলো যদি তোমাদের আবার দেখার প্রয়োজন হয়, তোমরা কি করবে, আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে গিয়ে দেখে নেবে। কিভাবে যাবে? ইউটিউবে গিয়ে পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ লিখলে একটি লাল গোলাপ সহ একটি চ্যানেল চলে আসবে, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে যখন যে ক্লাস দেওয়া হবে তোমাদের মোবাইলে সেটা নোটিফিকেশন চলে যাবে। এই চ্যানেলে ঢুকে প্লেলিস্ট সিলেক্ট করবে, প্লেলিস্টে গেলে এরপর তোমার ক্লাস নার্সারি সিলেক্ট করবে, তারপর দেখবে তোমাদের সমস্ত ক্লাস সেখানে দেখা যাচ্ছে। যতবার খুশি তোমরা একটা ক্লাস ততবারই করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসে কি শিখবো আমরা? আমরা এতদিন কি শিখতেছিলাম? আমরা শিখছিলাম ওয়ার্ডস উইথ আলফাবেটস, ওই যে আলফাবেটগুলো এ বি সি ডি, এগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করা শিখছিলাম। আর কি শিখছিলাম? সেই শব্দগুলোর অর্থ, তাই না? বাংলা অর্থ। আমরা এ পর্যন্ত অনেকগুলো শিখেছি, এ বি সি ডি ই এফ জি, তাই না? এগুলো দিয়ে এখন আমরা শব্দ পারি এবং তার অর্থও পারি। আমরা গত ক্লাসে জি দিয়ে কী কী শিখেছিলাম? আমরা শিখেছিলাম জি ফর গার্ল, জি আই আর এল, গার্ল। গার্ল অর্থ বালিকা। ব আকার বা, ল রসইকার লি, ক আকার কা, বালিকা। জি ফর গান, জি ইউ এন, গান। গান অর্থ বন্দুক। বন্দুক কিভাবে লেখে? ব দন্ত ন যুক্ত দ রসৌকার ক, বন্দুক। আমরা আজকে জি এর পরের লেটারটা শিখব। জি এর পরে কোন লেটারটা? এ বি সি ডি পরে বের করি চলো। এ বি সি ডি ই এফ জি এইচ, জি এর পরে এইচ। জি এর পরে কোন লেটারটা? এইচ। দেখো এখানে একটা ক্যাপিটাল লেটার এইচ আর একটা স্মল লেটার এইচ, একটা ক্যাপিটাল লেটার এইচ আর একটা কি স্মল লেটার এইচ। এইচ দিয়ে কি কি হয়? যে শব্দগুলো লিখতে শুরুতে এইচ দিতে হয় সেগুলি হলো এইচ দিয়ে শব্দ। এইচ দিয়ে হাউস হয়। তোমরা যে বাসাটায় থাকো বা আমি যে বাসাটায় থাকি, এটাকে কি বলে? হাউস। হাউস লিখতে
এইচ দিয়ে শুরু, এইচ দিয়ে হাট হয়, হাট মানে কুড়ে ঘর, হাট মানে কি কুড়ে ঘর। আমরা গ্রামে যে ঘরগুলো দেখি টিন দিয়ে তারপর খড়কুটো দিয়ে সুন্দর করে যে বানায়, সেগুলোকে বলে হাট, ছোট ছোট ঘরগুলোকে হাট বলে। এইচ দিয়ে আর কি হয়, আমরা ফোন করে কি বলি, হ্যালো, হ্যালো এইচ দিয়ে শুরু, ঠিক আছে, হ্যালো এইচ দিয়ে শুরু। হ্যালো হচ্ছে এইচ দিয়ে শব্দ। হ্যাট, আমরা মাথায় হ্যাট পরি, হ্যাট অর্থ টুপি, হ্যাট অর্থ কি টুপি। আমরা তো অনেকগুলো শব্দ বললাম মুখে, তাই না? এখন চলো তো দেখি এইচ দিয়ে আর কি কি শব্দ হয়। এই তো কতগুলো শব্দ চলে এসেছে, এইচ দিয়ে কি কি হয় দেখো তো। এইচ দিয়ে হর্স, এইচ ও আর এস ই, হর্স, হর্স অর্থ কি ঘোড়া। এইচ দিয়ে হিরণ, এইচ ই আর ও এন, হিরণ, হিরণ অর্থ কি বক। এইচ দিয়ে আর কি হয়, এইচ দিয়ে হ্যান হয়, হ্যান অর্থ মুরগি, এইচ ই এন, হ্যান। এইচ দিয়ে হাউস হয় বলেছিলাম, তাই না? হাউস কিভাবে লেখে, এইচ ও ইউ এস ই, হাউস। এইচ দিয়ে হেয়ার হয়, হেয়ার অর্থ কি খরগোশ, খরগোশ দেখেছো, খরগোশ অনেক সুন্দর করে ক্যারট খায়, তাই না? এইচ দিয়ে আরেকটা কি হয়, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড, হ্যান্ড অর্থ কি হাত। আমরা তো এতক্ষণ অনেকগুলো শব্দ জানলাম, তাই না? কিন্তু আমরা পরীক্ষার জন্য কয়টা শিখব, মাত্র দুইটা। কোন দুইটা শিখব চলো দেখি। এই তো আমরা শিখব এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান্ড। আমি যখন পড়বো তখন তোমরা কি করবে, আমার সাথে সাথে পড়বে, তাহলে তোমাদেরও শব্দটা মনে থাকবে, ঠিক আছে? এইচ ফর হ্যান্ড, বলো সবাই, এইচ ফর হ্যান্ড, এইচ এ এন ডি, 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 হ্যান্ড। হ্যান্ড কিভাবে লেখি, এইচ এ এন ডি, হ্যান্ড। সবাই সবার হ্যান্ড দেখো আর পড়ো, এইচ এ এন ডি, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। আরেকটা কি শিখবো আমরা, এইচ ফর হ্যান্ড, এইচ ই এন, হ্যান্ড। আগে শব্দটা উচ্চারণ শিখি, তারপর আমরা বানান শিখব। শব্দটা উচ্চারণ কি, শব্দটার উচ্চারণ হলো হ্যান্ড, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান। আমার সাথে সাথে বলো, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান্ড,
H for hand. H A N D, hand. H E N, hen. এবার আমরা শিখব এই শব্দ দুটোর বাংলা অর্থ, হোয়াট মিনিং। হ্যান্ড অর্থ হাত, হ্যান্ড অর্থ কি? হাত। তোমার কয়টা হাত? তোমার দুইটা হাত। তোমার বাসায় সবাই দেখো তো কয়টা হাত আছে সবার? সবার দেখো দুইটা করে হাত আছে। হাতগুলো গুনো তো কয়টা হাত হয়, হাতগুলো একটু গুনে দেখো, সবার হাতগুলো গুনে দেখো কয়টা হাত হয় বাসায়, ঠিক আছে? এরপর আমাকে বলবে, ঠিক আছে? H for hand, hand অর্থ হাত, hand অর্থ কি? হাত, hand অর্থ হাত, hand অর্থ হাত। আমার সাথে সাথে পড়ো, hand অর্থ হাত, hand অর্থ হাত। হ আকার হা তো হাত, হ আকার হা তো হাত, হ আকার হা তো হাত। এইচ ফর হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত, এইচ ফর হ্যান, এইচ ই এন, হ্যান। হ্যান অর্থ মুরগি। তোমরা মুরগি দেখেছ? তোমরা মুরগির মাংস পছন্দ করো? আমার খুব পছন্দ। এইচ ফর হ্যান, হ্যান অর্থ মুরগি। মুরগি কিভাবে লেখে? মরশুকার মু, ববিন্দুর গরশিকার গি, মুরগি। মরশুকার মু, ববিন্দুর গরশিকার গি, মুরগি। এইচ ই এন, হ্যান, হ্যান অর্থ মুরগি, হ্যান অর্থ মুরগি। হ্যান্ড অর্থ হাত, হ্যান অর্থ মুরগি, হ্যান্ড অর্থ হাত, হ্যান অর্থ মুরগি, হ্যান্ড অর্থ হাত, হ্যান অর্থ মুরগি। আমরা শিখে ফেলেছি, তাই না? আমরা এখন কি করব? আমরা এখন খাতায় লিখব। খাতায় কিভাবে লিখব? এই যে এইভাবে আমি যেভাবে দিয়ে দিয়েছি ঠিক এভাবেই লিখতে হবে, ঠিক আছে? খাতার এক পাশে হ্যান্ড, আরেক পাশে হ্যান, এটা লিখে একটা পেজ পুরো শেষ করবে, ঠিক আমরা এতদিন যেভাবে লিখেছি। তারপর কি করবে? তারপর আরেকটা খাতায় আরেকটা পেজে কি করবে? এটা লিখবে হ্যান্ড অর্থ হাত, হ্যান অর্থ মুরগি। তারপর দুইটা পৃষ্ঠাতে তোমার নাম এবং তারিখ দিয়ে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমরা তো গত ক্লাসে জি দিয়ে সেই গানটা দেখেছিলাম, তাই না? আজকে কি এইচ দিয়ে গানটা দেখব? চলো একটু দেখি। For hand, H for hand.
English for house. These are some words that start with H. তাহলে আমরা কি করব এখন হোমওয়ার্কটা করে পাঠিয়ে দিব, ঠিক আছে? তোমরা তাড়াতাড়ি ক্লাসটা করে ফেলো। আজকে এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে আমরা কি করব, নতুন কিছু নিয়ে আসব, ঠিক আছে? থ্যাংক ইউ।